নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2 নভেম্বরের মধ্যে অর্থের তুফান আসতে চলেছে এই রাশিগুলির জীবনে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই সৌভাগ্যশালী রাশিরা, সে রাশিগুলির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। নভেম্বরের মধ্যে যে রাশিগুলির কথা আমি বলতে চলেছি, সেই রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে অর্থের তুফান আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, এবং এই সমস্ত অর্থ আসতে চলেছে আপনাদের চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থের একটা জোয়ার আসবেই আসবে। তো কোন সে সৌভাগ্যশালী রাশিগুলি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2 নভেম্বরের মধ্যে আপনাদের জীবনে অর্থের তুফান আসতে চলেছে। এই সময় চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থের একটা জোয়ার আসতে চলেছে, যার মাধ্যমে আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2 নভেম্বরের মধ্যে অর্থের তুফান আপনাদের জীবনেও আসতে চলেছে। এই সময় আপনাদের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। আপনারা আপনাদের মনের স্বাদ, মনের ইচ্ছা অনায়াসে মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে যে তৃতীয় রাশির কথা বলবো, সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2 নভেম্বরের মধ্যে অর্থের তুফান আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এই সময় চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও 2 নভেম্বরের মধ্যে অর্থের তুফান আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2 নভেম্বরের মধ্যে আপনাদের জীবনেও অর্থের তুফান আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, এবং চাকুরি ক্ষেত্র, ব্যবসা ক্ষেত্র ও সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে অর্থ লাভের রাস্তা প্রশস্ত হতে চলেছে। এর পরবর্তী যে রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2 নভেম্বরের মধ্যে আপনাদের জীবনেও অর্থের তুফান আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে অর্থ ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট আপনারা এ সময় পেতে চলেছেন। যে সমস্ত অর্থ আপনাদের আটকে গেছে, সেই সমস্ত অর্থ আপনারা ফিরে পেতে চলেছেন। চাকুরি, ব্যবসা, সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে অর্থ লাভের রাস্তা প্রশস্ত হতে চলেছে। পরবর্তী এবং শেষ যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2 নভেম্বরের মধ্যে আপনাদের জীবনে অর্থের তুফান আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে হঠাৎ করে অর্থপ্রাপ্তির রাস্তা প্রশস্ত হতে চলেছে। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন আপনারা। এই সময় চাকুরি, ব্যবসা এবং সেলফ প্রফেশন তিন ক্ষেত্র থেকে অর্থ লাভ আপনারা করতে চলেছেন। তো এই গেল সৌভাগ্যশালী রাশিরা, যারা 2 নভেম্বরের মধ্যে অর্থের তুফানে গা ভাসাতে চলেছে। ধন্যবাদ।